কোন জায়গায় আবদস্ত না, এই যে এই যে সূর্য তুমি পাল্টে যায় বাঙিয়ে বউ পায় বসা ওই 10,000-এর কোনায় কোনায় 5,000, মানে ওই 5,000 তোমার দিতে হবে। কি আসছে যদি খালি সাদনা হতো নিচে হলি সলা দাটা কয়েকটি আসতো এর কোনো মানুষ হলো না। আচ্ছা কথা কম দিন দেখি, আমি হলাম গিয়ে তার ভাগ্নে, আমার বউ হলো তার ভাগ্নে বউ বৌমা, সে কয় যে আমারে ওই 5,000 দিতে হবে। আমার বউ মানে ভাগ্নে বউ, ওনে কয়ে দেওয়া যায় না, আবার উনি কয়ে দিয়ে দিলি তো ওনার খায় না, ওনার তাতেও কয়ে হ মানে কোন দিকে এদিকে হ ওদিকে হ। আমি কত বড় বিপদে আছি যে এই বিপদে আমার বধূ হচ্ছে তার ভাগ্নে বধূ, আজকে এই বিপদকে রক্ষা করতে গেলে তা দিয়ে দিতে হবে। এই কথাগুলো কেন বোঝায়, মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কতটা নিচু হতে পারে, এই কথাগুলো আসতে কিন্তু সেই কারণে নিজের ঘরের রমণীয় দিকে সে দ্বিধা করে না, কিন্তু লোক মানুষকে কোথায় নিয়ে যায় এটা ভাবতে হবে। কারণ আমি মনে মনে চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি, আজ যখন সুযোগ পেয়েছি তখন মামারে ভাগ্নারে কোনো ছাড় হবে না, কারণ উনি তো কেউ ছাড় নাই, আজকে ভাগ্নের কোনো ছাড় হবে না। তা মামা একটা কাজ করতে হবে, এই যে মায়েরা শুনবেন কি কাজ, আমি 10,000 সুন্দরী 5,000 তোমারে দিয়ে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে, কাজটা হলো তুমি যে ভাগটা চাইছো কোন ভাগটা, যে ভাগে মন্দা ধরি থাকবে। মামা এইখানে একটা কথা আছে, এই যে মায়েদের জন্য বলছি, কথাটা হলো এই আমি 5,000 দেবো না, আমি আরো বেশি দেবো। কিরকম দেবো, আমি 9,999 জনকে দিয়ে দেবো। আমি কি বলছি, 9,999 জনকে দেব, কিন্তু একজন সে হলো মন্দাধরী, মন্দাধরীকে আমি দিতে পারবো না। হবে না যাও, আচ্ছা এই মন্দাধরীকে দেবো না কেন এটা তো জানতে হবে। আমি 9,999 জনকে দেবো, মন্দাধরীকে কেন দেবো না? ঘরে কত বধু আছে মনে করবেন না কিছু, ঘরে কত বধু আছে কয় যে প্রাণনাথ পানটা খাও, অনেক বধু মানে খুব ভালোবাসে স্বামীর কয় প্রাণনাথ মানে প্রাণ পরাণের নাথ, প্রাণনাথ পানটা খাও, দুই তিন দিন খাওয়ার পরে যদি কয় না খাবো না, কয় খালি খাও না বুক জোড়া রাখি দেওয়া না, খাও তো খাও নলি বুক জোড়া রাখি দেওয়া না। এ হলো ঘরের স্ত্রী, আবার কি বলছে প্রাণনাথ পানটা খাও, মানে পানটা খালি শুদ্ধে এমন হবে কালকে আমার একজন কি কায়দা মানে এমন কায়দায় দেখছে, এরপরে যখন ওই স্লিপার দেবে না তাহলে খালি খাও নালে কিন্তু বুক গুলো রাখি দেবো না, ওর একটারও আমার দরকার না। দরকার কোনটায় শুনছো, পান বানাইছি খাও, আমি এখন খাবো না, কখন খাবা, যখন খাবা আমাকে বলবা আমি তখন দেব, সে হলো আমার মন্দা যে তার জীবন মন প্রাণ সব কিছু দিয়ে আমাকে শ্রদ্ধা করে, যে তার জীবনের সমস্ত কিছু আমার চরণে অর্পণ করেছে, তাই আমি 9,999 জনকে দিতে পারবো, আমি বড় ভালোবাসি আমার মন্দাধরী, যে আমার জীবন যে আমার প্রাণ আমি তাকে দিতে পারবো, মামা আমার মন্দাধরীকে দিতে পারবো না, বুঝতে পারছেন কেমন হয়, আমি সব দিতে পারবো আমার মন্দাধরীকে দিতে পারবো না। আমি বিপদে পড়েছি, আজ যেমন বিপদে পড়েছি তাই যা বলছো তাই শুনছি, ও মামা তুমি যেদিন বিপদে পড়বে সেদিন আমি ভাগ্নে প্রমাণ করাই দেব যে বিপদে পড়লে মানুষ কেমন হয়, ঠিক আছে আমি মন্দাধরীকেও দিয়ে দেব ঠিক আছে, আমি তাও দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমার বিপদ রক্ষা করতে হবে। কি হবে?